প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকিভিড বিশ্বনাথে তোমাদের অনুরোধকে প্রাধান্য দিয়েই আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা। আয় আরো বেঁধে বেঁধে থাকি, মাধ্যমিক বাংলার শঙ্খ ঘোষ বিরচিত যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। সেই কবিতার বিষয়বস্তু আমি ইতিপূর্বেই তোমাদের জন্য আলোচনা করেছিলাম। তোমরা প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছিলে যে একটা প্রশ্নোত্তরের সংকলনের ভিডিও আপনি যদি দেন, তো তোমাদের অনুরোধকে মান্যতা দিয়েই আজকে বড় প্রশ্ন অর্থাৎ মান পাঁচের প্রশ্নের উত্তর সহ আজকে ভিডিও করতে চলেছি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আজকে এই চ্যানেলে ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং নোটিফিকেশন বেলটাও অন করে নেবে, কারণ এই রকম ভিডিও যখন এই চ্যানেলে দেওয়া হবে তোমরা তবে দেখতে পারবে। তাহলে আর এই চ্যানেলের ডেসক্রিপশনে বা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে বাংলা বিষয় নয় শুধুমাত্র ক্লাস টেনের প্রতিটা বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা দেখতে পারো। যে বছর মাধ্যমিক দিতে চলেছে সেই বছরের সাজেশন সহ সমস্ত অধ্যায়ের ছোট বড় প্রশ্নের সমাধান এই চ্যানেল থেকে দেওয়া হয়েছে বা দেওয়া হয়ে চলেছে প্রতিনিয়তই। তাই অবশ্যই তোমরা যারা দেখতে চাও তারা দেখবে এবং বন্ধুদের মধ্যে সাজেস্ট করো। যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর কোনো যদি অসুবিধা থাকে সেটাও জানাও, সেই ব্যাপারে যতটা সম্ভব সাহায্য করা হবে। যাই হোক, দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা, সেখান থেকে আমি চারটে গুরুত্বপূর্ণ পাঁচের মানের প্রশ্ন রেখেছি, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। সে অর্থে এই চারটে প্রশ্নের একটাই উত্তর কিভাবে লেখা সম্ভব, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো তারা তো জানোই, আর যারা নতুন তারা আজকে দেখে নাও কিভাবে একটা ভালো উত্তর লেখা যায় আর কিভাবে কম সময়ে কম পরিশ্রমে কি করে ভালো একটা জায়গায় পৌঁছানো যায়, সেই জন্যই তো এই ভিডিওগুলো করা। আর যারা তোমরা উত্তর সংগ্রহ করতে চাইছো বা চাইছেন তারা অবশ্যই দেখো নম্বর দেখা যাচ্ছে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন বা পারো, কিভাবে নেবে সেটা জেনে নেবে। এবার দেখো প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কোন ইতিহাস না থাকার কথা কবি বোঝাতে চেয়েছেন লেখো। তিন নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাদ আলোচনা করো। অথবা চার নম্বর প্রশ্ন, কবিতার আলোকে বা কবিতা অবলম্বনে কবির মনোভাব ব্যক্ত করো বা আলোচনা করো, এর বাইরে এই কবিতা থেকে পাঁচের মানে সেভাবে কোনো প্রশ্ন হয় না। তাই এই চারটে প্রশ্ন পক্ষান্তরে একটা প্রশ্ন বা একটা উত্তর করলেই কিন্তু তোমাদের পড়াটা হয়ে যাচ্ছে। ইতিপূর্বে তোমরা বিভিন্ন সহায়িকা পড়েছো, সেখানে হাজার হাজার প্রশ্ন, অসংখ্য প্রশ্ন বাণে তোমরা জর্জরিত হয়ে ওঠো, সেই প্রশ্ন বাণের বোঝা কমাতেই এই ভিডিও। তো দেখো তোমরা যারা একটু আর্থিক দিক থেকে দুর্বল তারা অবশ্যই দেখে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, আর যারা পিডিএফ নিতে চাও তাদের জন্য তো যোগাযোগ দিয়েই দিয়েছি যোগাযোগ করার ব্যাপারটা। যাই হোক দেখো এখানে স্টার্টিংটা দিয়েছি তোমাদের জন্য, সামাজিক চেতনা সমৃদ্ধ কবি শঙ্খ ঘোষ রচিত জলি পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে সংকলিত আমাদের পাঠ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিরোধী শক্তির চাপিয়ে দেওয়া নির্মম আগ্রাসনকে প্রতিহত করতেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে সম্প্রীতির কবজে বিপন্ন সভ্যতার নতুন নির্মাণের আহ্বান জানিয়েছেন কবি। এইটুকু তোমরা দেবে স্টার্টিং। যদি প্রশ্ন আসে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো তাহলে, আর অন্যান্য প্রশ্নগুলো যদি আসে বাকি তিনটে প্রশ্ন ভালো করে শুনে নাও, সেক্ষেত্রে এর সঙ্গে জুড়ে দেবে জানিয়েছেন কবি প্রশ্নোদ্ধৃত উক্তির আলোকে। এই যে এক দুই তিন, তিনটে প্রশ্ন আসলে এই প্রশ্নোদ্ধৃত উক্তির আলোকে এইটা যোগ করে দেবে, আর যদি প্রথম প্রশ্নটা আসে তাহলে কিন্তু এটা যোগ করতে হবে না, সহজ ব্যাপার, ঠিক আছে? দেখো প্যারা করে লিখবে, সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ পূরণের পরিণামে সাধারণ মানুষের অস্তিত্ব সংকটময় রূপ নিয়ে ধ্বংসের তাণ্ডব চালিয়ে এক অন্ধকার মৃত্যুকূপে পরিণত করেছিল এই পৃথিবীকে। তো দেখো সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের ইতিহাসটাকে মুছে দিয়ে তাদের ইতিহাস
তাদের কথাই আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদেরকে একটা অন্ধকার মৃত্যু কূপে, মৃত্যু ফাঁদের দিকে ঠেলে দিচ্ছিল। সেই কথাটাই কিন্তু এখানে লিখেছি এই পৃথিবীর ওপর, এই বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর শেষার্ধ এবং একবিংশ শতাব্দীর সূচনার লগ্নে, অর্থাৎ শুরুর দিকে কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বারবার অন্তঃসারা পৃথিবী জুড়ে দেখা গিয়েছিল, সেই কথাটাই আমি এখানে তুলে ধরতে চেয়েছি। এবং তারপরে তোমরা জুড়ে দেবে কবির ভাষায় আমাদের যে লাইনটা আছে, যেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে এই লাইনটা জুড়ে দেবে, আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাত, এই লাইনটা তোমরা কিন্তু জুড়ে দেবে। পরে প্যারা চেঞ্জ করে ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠ রোধ করে ক্ষমতার বলে বলিয়ান স্বার্থপরের দল তাদের ইচ্ছানুসারে ভ্রান্ত ইতিহাসের ইমারত চাপিয়ে সাধারণ মানুষকে উংশবৃত্তি বা ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করেছে। একটু বুঝিয়ে দিই, দেখো ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠরোধ মানে কি, ওই যে আমাদের শিশুদের সব, সেই লাইনটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম বলতে আমাদের যে শিশুরা, যারা আগামী প্রজন্মের কারিগর, যারা আগামী প্রজন্ম পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, সেই সমস্ত শিশুদেরকেও কিন্তু হত্যা করা হচ্ছে, তারাও বলি হচ্ছে এই সাম্রাজ্যবাদ, এই নারকীয় সাম্রাজ্যবাদের চক্রান্তের বলি তারাও হচ্ছে। তাই সেই ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠ রোধ করে ক্ষমতার বলে বলিয়ান স্বার্থপরের দল, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির দল, অর্থাৎ স্বার্থলোভী নেতৃবর্গ, তারা কি করছে, তাদের ইচ্ছা অনুসারে ভ্রান্ত ইতিহাসের ইমারত চাপিয়ে দিচ্ছে। ভ্রান্ত ইতিহাস কিরকম, আমাদের যেটা কৃষ্টি রীতিনীতি, সেই রীতিনীতি অর্থাৎ প্রাচ্যের রীতিনীতিকে ধুয়ে মুছে ফেলে পাশ্চাত্যের রীতিনীতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, পাশ্চাত্যের সংস্কৃতি কালচারকে আমাদের উপর চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে উঞ্চ বৃত্তি করতে বাধ্য করছে, অর্থাৎ ভিক্ষা বৃত্তি করতে বাধ্য করছে। দেখো একটা সহজ ভাবে তোমরা বুঝে নাও, তোমরা যা বা আমরা, আমরা যতটা না বাংলাতে সাবলীল ততটা কি আমরা ইংরেজি থেকে সাবলীল? মোটেই নয়, আমরা প্রথমে বাংলায় সাবলীল, পরে ইংরেজিতে সাবলীল। হ্যাঁ, আমরা যদি পড়াশোনা করি, চর্চা করি, ধীরে ধীরে আমরা কিন্তু ইংরেজিতে সাবলীল হতে পারি, কিন্তু সেই সময় কি করা হয়েছিল, বাংলাকে ধুয়ে মুছে ইংরাজিকেই চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর ছিল সেটাকে অর্জন করা, সেই জ্ঞানটাকে নেওয়া, গ্রহণ করা। কারণ যে অ আ ক খ লিখতে পারে না, তাকে যদি রচনা লিখতে দেওয়া হয় তাহলে সে কি পারবে? তো সেই রকম আমাদের ন্যূনতম যে মাতৃভাষায় শিক্ষা, সেই শিক্ষাকে দূরে সরিয়ে, আমাদের রীতিনীতিকে দূরে সরিয়ে অন্য দেশের একটা রীতিনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং যার পরিণাম হয়েছিল আমাদেরকে দৌড়ে দৌড়ে ভিক্ষাবৃত্তি করতে হয়েছিল। সেই জন্যই কবির ভাষায় আমি লাইনটা দিয়েছি তোমাদের জন্য, আমাদের ইতিহাস নেই বা এমনই ইতিহাস, অব্লিক দিয়ে আমরা ভিখারি 12 মাস, এই দুটো লাইন কিন্তু তোমরা এখানে তুলে দেবে। এইভাবে কবির ভাষায় এই লাইনগুলো দিলে যে পরীক্ষক তারও বুঝতে সুবিধা হয়। আর এখানে দেখো একটা ছোট্ট করে 3 নম্বর দেওয়া আছে, এর অর্থটা আবার কি একটু বুঝিয়ে দিই। দেখো 3 নম্বরের প্রশ্নটা, আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাত আলোচনা করো, এই প্রশ্নটা যদি আসে তবে এই অবধি উত্তর লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই অবধি উত্তর লিখলেই তোমাদের কমপ্লিট। এবার পরের প্যারায় দেখে নেব, সহায় সম্বলহীন নিপীড়িত সংস্কার হারিয়ে দিকভ্রান্ত হতাশাগ্রস্ত মানুষদের নিজেদের অধিকার ছিনিয়ে নিতে মিলনের মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কবি, এটুকু জুড়ে দেবে। তারপর কবির ভাষায় আয় আরো বেঁধে বেঁধে থাকি, দেখো এটুকু বুঝিয়ে দিই। দেখো সহায় সম্বলহীন নিপীড়িত অর্থাৎ কি, যে সমস্ত মানুষের কিছুই নেই, অর্থাৎ একদম দারিদ্রের একদম চরম অবস্থায় যারা রয়েছে, সেই সমস্ত মানুষ, নিপীড়িত মানুষ যাদেরকে নিংড়ে নেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার, নির্মম অত্যাচার করা হয়েছে, এবং সংস্কার হারিয়ে দিকভ্রান্ত অর্থাৎ নিজেদের রীতিনীতি কালচার তারা ভুলে গেছে, তাদের উপর অন্যের ইতিহাস, ভ্রান্ত ইতিহাস চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত ইতিহাস চাপিয়ে দেওয়ার পর তাদের কি অবস্থা, তারা এখন দিকভ্রান্ত হয়ে গেছে, তাদের যে নিজেদের যে একটা দিক ছিল, নিজেদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো আজ হারিয়ে গেছে, তারা সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে আজ হতাশাগ্রস্ত মানুষে পরিণত হয়েছে। সেই হতাশাগ্রস্ত মানুষদের নিজেদের অধিকার ছিনিয়ে নিতে, অর্থাৎ তাদের যে একটা স্বাধীনতার দরকার, তারাও তো মানুষ, তারাও তো নিজেদের ইচ্ছায় স্বেচ্ছায় কিছু করতে পারে, সেই অধিকার, স্বাধিকার বা স্বাধীনতা ছিনিয়ে নিতে মিলনের মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কবি, কবিতার একদম শেষ অংশে। কবির ভাষায় আয় আরো বেঁধে বেঁধে থাকি, এইটা তোমরা কিন্তু 3 নম্বর প্রশ্ন যদি আসে তাহলে এটা দেবে না, কিন্তু বাদবাকি 1, 2, 4 প্রশ্ন যদি আসে তবে এইটা কিন্তু তোমরা দেবে।
দেখো তাহলে প্রশ্ন উত্তর তো দেখলে, এবার আর একটুখানি দেখে নাও। যদি কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করে তাহলে যতটুকু দেখালাম ও পাতায় পুরোটা লিখবে। আমাদের ইতিহাস নেই, কোন ইতিহাস না থাকার কথা কবি বোঝাতে চেয়েছেন লেখো। যদি এই প্রশ্নটা আসে তাহলে আমি তোমাদেরকে দেখালাম এই যে এই অবধি লিখতে হবে, এই অবধি লেখার পর তোমরা এখানে একটুখানি জুড়ে দিতে পারো একটা প্যারা করে যে হ্যাঁ এই কারণেই আমাদের ইতিহাস না থাকলে আমরা আমাদের যে কৃষ্টি রীতিনীতি কালচার থেকে আমরা দূরীভূত হয়ে যাব, এবং যে সমাজের নিজস্ব কোনো রীতিনীতি নেই সেই সমাজের কোনো ঐতিহ্য বা কোনো অস্তিত্বই কিন্তু থাকে না। তো সেই রকম আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে আমরা বিপন্ন হয়ে পড়ব বা পড়তে চলেছি বা ক্রমেই নিজেদেরকে আমরা হারিয়ে ফেলছি, সেইটুকু তোমরা কিন্তু জুড়ে দিতে পারো চাইলে, তাহলে মানটা আর একটু ভালো হয়। দেখো ভালোর তো শেষ নেই, তাহলে এটাও যদি তোমরা লেখো তাতেও কিন্তু ক্ষতি নেই, তাতে কিন্তু যে ভুল লিখছো তা নয়, তবে আরেকটু যদি এটা জুড়ে দিতে পারো ভালো হয় তোমাদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ আসি, পরের ভিডিওয় আবার দেখা হবে। ধন্যবাদ।